নমস্কার। আজকে যে লেখাটা তোমাদের শোনাবো, লেখাটার নাম রেস্টুরেন্ট, এবং লেখাটা পড়বে আমার খুব কাছের একজন মানুষ, আমার খুব প্রিয় বন্ধু সৈরিত, এবং আমি ওর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে পিয়ানোটা বাজানোর চেষ্টা করব একটু। এই লেখাটার যে বর্ণনা করা আছে লেখাটার মধ্যে, আশা করি তোমাদের অনেকের অনেকের জীবনের সাথে হয়তো মিলে যাবে, এবং অনেকে অনেকের ঘটনাও হয়তো জীবনের তোমরা খুঁজে পাবে এই লেখাটার মধ্যে দিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানিও, এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো সত্যি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার। আজকে আমি একটা কবিতা পড়ব। কবিতাটার নাম হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে প্রথম দেখা, নিঃসঙ্গ একদিনে, একে ধারে আমি ছিলাম তুমি পূব কোণে, প্রথমবারে হেসে উঠলে আমার মুখটি দেখে, দ্বিতীয়বার দেখা হলো বাইপাসের লেকে, প্রথম দেখেই আমায় তুমি মিষ্টি হেসেছিলে, দ্বিতীয়বার হাসি দিয়ে মনটা কেড়ে নিলে, যতবারই তোমায় দেখি অবাক হতে থাকি, যদিও জানি এর মধ্যে অনেক আছে ফাঁকি, অন্ধকারে বসে যখন আকাশ পানে চাই, নীল আকাশে তোমার ছবি স্পষ্ট দেখতে পাই, প্রথমবারে হয়নি বলা, দ্বিতীয়বারেও নয়, তৃতীয়বারে সুযোগ পেলেও বলতে লাগে ভয়, ছয়টি মাস কেটে গেল আর হয়নি দেখা, জমজমাট এই বিশ্বে আমি বড়ই একা, হঠাৎ করে দেখা পেলাম সাতটি মাস পরে, দেখতে পেলাম আবার তোমায় সেই হোটেলের ঘরে, তোমার কাছে গিয়ে বললাম একটু কথা আছে, তুমি বললে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আসছে আষাঢ় মাসে আমার শুভ আশীর্বাদ, এই বলে তুলে দিলে নিজের বিয়ের কার্ড, সাতই বৈশাখ বিয়ে হলো মায়ের চোখে জলে, আটই বৈশাখ আমার দেহ মিলল একলা ঘরে, আমার মতো কত প্রেমিক তুমি পাবে পাড়ায় পাড়ায়, কতজনই হারিয়ে যায় এই নিঝুম নিরালায়। নমস্কার। আশা করি আপনাদের কবিতাটা ভালো লেগেছে। এরকম যদি আরও আপনারা পছন্দ করেন, পরবর্তী সময়ে আমরা আবার আসবো কিছু কবিতা নিয়ে। নমস্কার।